উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল, পাশ করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ফুলবাড়ি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। এই বিষয়ে ছাত্রছাত্রীরা বলে, আমরা সবাই পরীক্ষা ভালো দিয়েছে, তারপরেও আমাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে, বোর্ডের ভুলের জন্য এই রকম হয়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। আমাদের স্কুল থেকে অনেকেই ফেল করেছে এবং অন্যান্য স্কুলেও একই রকম, তাই পাশ করানোর দাবিতে অবরোধ। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং পুলিশ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপরে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা। আসল কথা হচ্ছে আমাদের রেজাল্ট চেক হয়নি, 44 দিনের চেক করার জায়গায় ওটা 90 দিনে করার জায়গায় 44 দিনে করেছে। ওটাতে আমাদের স্কুল থেকে কমসে কম 80 জন ফেল করেছে, বাকি স্কুল আরও আছে। আমাদের স্কুলে ন্যায্য নাম্বার দেয়নি, সবাই পথ অবরোধ করছে, সবাই করছে। কারণ একটা বাচ্চা স্টুডেন্টের 1 বছরের কেরিয়ার এই উচ্চ মাধ্যমিকে ব্যাক করে গেলে কোনো চাকরি পাবে না। তোমার পরীক্ষা ভালো দিয়েছিলে? আমি নিজে ভালো দিয়েছি, সবাই পাস করার মতন দিয়েছি, তারপরেও ফেল করা, তারপরেও আনসাকসেসফুল দেখাচ্ছে। আগে দিত কানেক্ট টু দ্য স্কুল, কন্ট্যাক্ট টু দ্য স্কুল, এখন আনসাকসেসফুল দেখাচ্ছে। কেন ফেল করা হয়েছে এটা কারণটা কি করে বলবা, কারণ জানলে তো হয়ে যেত। কারণটা আমাদের দেখাচ্ছে না, না ফেল দেখাচ্ছে, না পাস দেখাচ্ছে। 10 দিন একটা স্টুডেন্টের মাথায় টেনশন দিয়ে রেখেছে, 2 জন না 3 জন সুইসাইড করেছে। এখন যদি আরো সুইসাইড করে তাহলে কি দায়টা শিক্ষামন্ত্রী নেবে? কে নেবে দায়টা যদি একটা স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যায়, একটা কেরিয়ার নষ্ট হচ্ছে একটা স্টুডেন্টের? কার দায়িত্ব দিবে তাহলে? এটা কে দিবে? স্টুডেন্ট শিক্ষামন্ত্রী নেবে না আমরা নিব? একটা স্টুডেন্টের লাইফ চলে যাচ্ছে 1 বছর। কত ভালো ভালো স্টুডেন্ট যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় ওরা ফেল করেছে, এখন আমরা কি করব? আমরা তো ভালো নাম্বার, আমার বাংলা বা ইতিহাসের লেটার পাওয়ার নাম্বার আমি এক্সাম দিয়েছি, এখন আমাকে ফেল করে দিয়েছে, আমি কি করব এখন? আমার লাইফের 1 বছর নষ্ট হয়ে গেল, আমি আবার এক্সাম দিব পরের বছর? এটা তো হতে পারে না। আমি কলেজে যাব, আমার আরও কেরিয়ার আছে, আরও ধ্যান দিব আমি ক্যারিয়ারে, আমি এখন কি করবো? আমার 1 বছর তো চলে গেল। তোমার নাম? আমার নাম প্রীতম ঘোষ, আমি ফুলবাড়ি হাই স্কুলের ছাত্র। আচ্ছা কতক্ষণ চললো আপনাদের অবরোধ? আমাদের এখন 1 ঘন্টা চললো, এখন একটা পুলিশ এসে বললো যে আমাদের হেল্প করবে, এখন যদি না করে আবার আমরা পথ অবরোধ করবো। কার গাফিলতিতে তোমাদের ফেল করানো হয়েছে বলে? এটা এটা আমাদের বোর্ডের, একদম সোজা বোর্ডের। কাকে দায়ী করছো? এটা বোর্ড, বোর্ডটাই আমরা দায়ী করছি। কারণ আমাদের স্কুলে যদি হতো তা আমরা স্কুলের দায়ী করতাম, আমাদের স্কুলে না, ওয়েস্ট বেঙ্গলে, পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্র এরকম হয়েছে। 60% কমসে কম খালি শুধু তোমাদের স্কুলে না? না স্যার, আমাদের স্কুলে না, পুরো স্কুলে, ওয়েস্ট বেঙ্গলে যত স্কুল আছে তত স্কুলে 60% কমসে কম একটা, 60% একটা একটা স্কুল থেকে ফেল করেছে। এটা তো কোনোদিনই সম্ভব না, হিস্ট্রিতে প্রথমবার। প্রীতম ঘোষ আমার নাম। আমাদের ঠিক নাম্বার।